হরে কৃষ্ণ, আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। যেই ব্লগে আজকে দেখাতে চলেছি ভক্তরা কিভাবে বাবাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে জায়গার নামটা বলছি সেই জায়গার নামটা আগে শুনুন। জায়গাটার নাম হলো সারপুর ডেবরা পশ্চিম মেদিনীপুর। ওই জায়গাতে বাবা প্রোগ্রামে গিয়েছিলেন। তো প্রোগ্রামে যাওয়ার পরেই কিন্তু এই অভ্যর্থনা সমস্ত ভক্তরা মিলে করেন। তো এই অভ্যর্থনাটা আমার ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা লীলা কীর্তনেও দেওয়া আছে, তবুও আমি এটা ব্লগে শেয়ার করছি, তো আপনারা একটু দর্শন করে নিন। তো ভিডিওতে আমি বাবার অভ্যর্থনাটা দেখালাম আপনাদেরকে। তো চলুন এইবার আশ্রমের কিছু কর্ম দেখে নেব। আশ্রমে সারাদিন কি কি কর্ম চলতে থাকে তো সেইগুলোই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে দাদা কিছু একটা করছে। এগুলো হচ্ছে আমাদের মাটি কাটা হচ্ছে, সেই মাটি কাটার জন্য এগুলো সেই কদাল বানানোর জন্য কিন্তু এগুলোকে ছেলা করে পরিষ্কার করা হচ্ছে আর কি। আর এখানে যে ভক্তরা যেসব জলপান করেন আর কি, যেসব পাত্রে মগগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, না হলে এতটাই ব্যবহার করা হয় সেই জন্য ঠিক দেখতে ভালো লাগে না, তো সেই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর ওদিকটাতে আরেকটি কাজ চলছে, সেটা হচ্ছে যে আমাদের কাঠ কাটা চলছে। হ্যাঁ, তো সেখানেও আমি নিয়ে যাব আপনাদেরকে। তো চলুন এখন গাভী মাতার জন্য এখানে খাওয়া তৈরি হচ্ছে, ওই যে খড়গুলো কাটা হচ্ছে। কাটিং করা মেশিনটা আবার নতুন আনা হয়েছে, যেটা আগে ছিল সেটা পুরনো মেশিন ছিল, তো তাতে কাজ ঠিক ভালো হচ্ছিল না। আর এখন গাভীর সংখ্যা এতটাই বেশি, তো সেই জন্য যদি যান্ত্রিকের সাহায্য না নেওয়া হয় তাহলে সমস্যা হয়ে যায়, হাতে অতটা কাটা সম্ভব হয় না, তো সেই জন্য যন্ত্র আনা হয়েছে আর কাটিংও সুন্দর হচ্ছে। আর এখানে এই যে জ্বালানি সংগ্রহ করা হয়েছিল, খুকুরদা থেকে সব জ্বালানি এসেছে, আমি আপনাদের দেখিয়েছিলাম। আর এখানে দেখুন জ্বালানি সব মানে ছোট ছোট পিস করে কাটা হচ্ছে, যাতে করে ভক্তরা যখন রান্না করবেন আর কি, ভোগ রান্না করবেন, তখন কিন্তু এগুলো কাছে লেগে যাবে, তো সেই জন্যই এগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে এই যে আমার ছোট মেয়ে বসে বসে দেখছে আর দাদুর সাথে গল্প হচ্ছে। আর এখানে এই যে কাকুকে দেখতে পাচ্ছেন, আজকে কাকুর প্রতিদিনই প্রায় প্রোগ্রাম হচ্ছে বাবার, তো সেই জন্য বিকেল টাইমে প্রোগ্রামে বেরিয়েছে আর সকাল টাইমটা ফ্রি থাকে, তাই কাকু ভেবেছিল যে সকালে যখন ফ্রি আছি তখন এইগুলো আমি কাটিং করে ছোট করে দিই। আর কাকু তো প্রথম থেকেই আমাদের আশ্রমের সঙ্গে যুক্ত এবং আশ্রমের টুকিটাকি কাজে কিন্তু উনি হাত লাগান। আর এখানে এই যে আমি কি করছি বলুন তো, আমি করছি আমার স্নেহের ছাত্রীরা যে গান শিখতে আসে, তো তাদের জন্য নতুন নতুন গান আমাকে তৈরি করতে হয়, মানে গান তৈরি করতে হয় না কিন্তু গানের স্বরলিপিগুলো আমাকে বসাতে হয়। রবীন্দ্রসঙ্গীত বলুন বা নজরুলগীতি বলুন, এগুলোতে বইতে স্বরলিপি পাওয়া যায় কিন্তু ভক্তিগীতির বিষয়টা আলাদা, সবাই অনেক রকম সুরে গায়, তো আমার যেরকম রয়েছে আর কি, তো সেই হিসেবেই কিন্তু আমি স্বরলিপিগুলো বসিয়ে দিই, আর তাতে করে আমার ছাত্রীদের অনেক সুবিধা হয় গানটা তৈরি করতে, তো সেই জন্যই আর কি সেগুলো আমি রেডি করছি। শনি রবিবার আমার ক্লাস থাকে তো সেই জন্য সময় হয় না, কিন্তু এখন তো ফ্রি রয়েছি, সোম মঙ্গলবারে তো কোনো ব্যাপারই না, তো সেই জন্যই কিন্তু আমি গানগুলো লিখে নিচ্ছি।
যাতে করে ওরা আসলে আমি সঙ্গে সঙ্গে স্বরলিপিগুলো দিতে পারি, না হলে ওরা বসে থাকবে আর আমি স্বরলিপি বানাবো অনেকটা টাইম লেগে যায়। তো সেই জন্য আগের থেকেই এগুলো তৈরি করে রাখছি আর কি। আর ওদিকে ভাই কাজ করছে, তো সেই জন্য কথা বলছি আর কি। এই চলছে আশ্রমে, আর প্রচুর পরিমাণে রৌদ্র, প্রচুর পরিমাণে তাপ। এখন 36 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা, বেড়েছে, আরো বাড়বে বলেছে। তো বাড়ুক, যত ইচ্ছা বাড়ুক। সকালটাই আশ্রমে একটু অসুবিধে হয়, না বলার কিছু নেই, সকালে একটু অসুবিধে হয়, প্রচুর পরিমাণে তাপ। কিন্তু বিকেল থেকে রাত্রি অবধি ভীষণ ভালো লাগে, ভীষণ। আমাদের বাগান চত্বরে ঘুরে বেড়াতে সুন্দর লাগে, এত হাওয়া হয়। তো যাই হোক, সব রকমই থাকবে, গরমকালে তো গরম হবেই না। তো যাই হোক, এখানে দেখুন তৈরি হচ্ছে গরমকালের সব থেকে সুস্বাদু জিনিস, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে লস্যি। লস্যি তৈরি করা হচ্ছে, 4টে কাঠি দই আনা হয়েছে, তো সেটা দিয়েই কিন্তু লস্যি বানানো হচ্ছে। আর লস্যিটা কিন্তু একজন দাদা বানাচ্ছে, এই দাদা আশ্রমে মাঝে মাঝেই এসে আমাদের অনেক কিছু করে কিন্তু মহাপ্রভুকে সেবা দেয়, এবং তারপরে আমরা সবাই মিলে প্রসাদ পাই। মিষ্টি তো অনেক রকম হয়, তো দাদা কিন্তু অনেক রকমের মিষ্টি মহাপ্রভুকে সেবা দিয়েছে, এখানেই আশ্রমেই বানিয়ে মহাপ্রভুকে সেবা দেওয়া হয়েছে। তো আজকে এতটাই পরিমাণে গরম পড়েছে, আজকে না কয়েকদিনই হচ্ছে, তো সেই জন্য কিন্তু দাদা আজকে লস্যির ব্যবস্থা করেছে, লস্যি আনা হয়েছে, তো লস্যি তৈরি করা হচ্ছে আর কি। তো একটা বালতিতে লস্যি তৈরি করা হচ্ছে, তো আমি বললাম যে সবাইয়ের এটা হবে না, তো দাদা বলল না এটা অনেকটা মোটা থাকবে, তারপর বিকেলে যখন এটা সেবা করবে তোমরা, তখন এটা জল ঢেলে একটু পাতলা করে দেবে, তাহলে সবাইয়ের হয়ে যাবে। লস্যি খুব একটা কিন্তু মোটা খায় না, লস্যি একটু পাতলা হলেই ভালো লাগে। তো সেই জন্য এখন একটা বালতিতে করেই আপাতত তৈরি করা হচ্ছে, তৈরি করে ফ্রিজে পুরে দেওয়া হবে, তারপর বিকেল টাইমে এটা সবাই মিলে মহাপ্রভুকে দিয়ে আমরা সেবা করব। তো আশা করি লস্যিটা ভালো হবে। আর লস্যিতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চিনি দেওয়া হয়েছে, গোলাপ জল দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই জিনিস, আর হচ্ছে কাজু বাদাম, কাজু বাদামটা দেওয়া হয়েছে। তো এই কয়েকটা জিনিসই দেওয়া হয়েছে, আমরা বাড়িতে সেবা করব বলে তাই কাজু বাদাম দেওয়া হয়েছে, এটা না হলে নর্মালি নুন চিনি গোলাপ জল দিলেই কিন্তু চলবে। তো যাই হোক, আপনারাও যদি পারেন অবশ্যই বাড়িতে গোপালকে সেবা দিতে পারেন। তো এখানে লস্যি বানানো হচ্ছে, আর এটাকে তো ফ্রিজে পুরে দেওয়া হবে, আর কিছু না তেমন। তারপর আমি দেখলাম যে একটা জায়গায় আম, একটা কাঁচা আম পড়ে রয়েছে, তো আজকে যেহেতু বাবা রয়েছেন বাড়িতে, তাই বাবা তো এটা খেতে খুব ভালোই বাসে, বাবা শুধু না আমরা সবাই, এই গরমে এটা ভালো লাগে ভীষণ। তো সেই জন্য আমটাকে ছোট ছোট আমি কেটে নিয়েছি, নুন দিয়েছি, আর হচ্ছে সর্ষে শোঁস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার দেওয়ার পালা। তুই